নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/6/2022 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, এবার ভোটার কার্ডে নাম তুলতে আধার নাম্বার বাধ্যতামূলক করা হচ্ছে এবং তার সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো এবার ভোটার কার্ডে নাম তুলতে আধার নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে, সেই বিজ্ঞপ্তি বা সেই কী দ্রুত মানে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। নির্বাচন কমিশন এই সংক্রান্ত নোটিশ জারি করেছে, সরি, ভোটার কার্ডের ফর্ম সংশোধনী আনল নির্বাচন কমিশন। এবার থেকে ওই ফর্ম পূরণের সময় দিতে হবে আধার নাম্বার, বিজ্ঞপ্তি ও গেজেট নোটিফিকেশন জারি করে একথা জানিয়েছে কমিশন। তবে কেউ তা দিতে না পারলে তা ফর্মে উল্লেখ করতে হবে, ভোটারের পরিচয় যাচাই করতে এই উদ্যোগ বলে কমিশন জানিয়েছে। এছাড়াও একাধিক ফর্মে নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে। 1 আগস্ট থেকে এই সংশোধনী ফর্মেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। গেজেটের বিজ্ঞপ্তি বলা হয়েছে, 1, 2, 2A, 3, 6, 7, 8, 11, 11A, 18, 19 নম্বর ফর্ম সংশোধন করা হয়েছে। 7, 11, 11A এবং 11B ফর্ম বাদে অন্যান্য ফর্ম পূরণের সময় আধার নম্বর দিতে হবে। যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের জন্য বিশেষভাবে 6B ফর্ম আনা হয়েছে। আগামী বছর 1 এপ্রিলের মধ্যে তা জানানোর কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেউ আধার নম্বর না দিলে তার নাম তোলা বা বাতিলের কাজ আটকানো হবে, মানে বাতিলের কাজ আটকাবে না। এদিকে নতুন যে ফর্ম আনা হচ্ছে তাতে রাজ্যের প্রধান ভাষা ইংরেজি, প্রধান ভাষা এবং ইংরেজি দুভাবে পূরণ করতে হবে। ফর্মে ভোটারের জন্ম তারিখ উল্লেখ করার পাশাপাশি তার প্রমাণ্য নথিও জমা দিতে হবে, বিশেষত সক্ষম হলে কত শতাংশ প্রতিবন্ধী এবং তার লেখার জায়গা থাকবে যদি এই বিষয়টি ঐচ্ছিক। নতুন করে নাম তোলা এবং এক বিধানসভা কেন্দ্র থেকে আরেক বিধানসভা কেন্দ্রের ঠিকানা স্থানান্তর করলে এতদিন একজন ভোটারকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হতো, কিন্তু এবার এই ফর্ম স্রেফ নাম তোলার জন্য ব্যবহার করা যাবে। বিধানসভা কেন্দ্রের স্থানান্তরের জন্য 8 নম্বর ফর্ম পূরণ করতে হবে, 8A ফর্ম বন্ধ হয়ে যাচ্ছে। এখন থেকে 8 নম্বর ফর্মে ঠিকানা বদল, ভোটার তালিকা নাম বা অন্যান্য তথ্য সংশোধন, নতুন কার্ড, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা হবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম পূরণ করতে হয় এবং যদি ভোটার মারা গিয়ে থাকেন তার ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট কপি জমা দিতে হবে। এছাড়াও সংশোধিত ফর্মে ওয়াইফের পরিবর্তে স্পাউস লেখা থাকবে। কমিশনের নির্দেশ, নতুন ফর্মের ব্যাপারে বুথ লেভেল অফিসার থেকে নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। তাহলে ভোটার কার্ডে নাম তুলতে এবার আধার কার্ড বাধ্যতামূলক হচ্ছে, সেই সংক্রান্ত নোটিশ জারি হয়েছে। যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।